বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইসলামিক ফোরাম ইউরোপ লিড শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ ও রাসুলের পথে জীবন করার আহ্বান জানানো হয় মাহফিল থেকে। 21 মের স্থানীয় বাংলাদেশ সেন্টারে আয়োজিত মাহফিলের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত আদায় করলেই ইসলাম ধর্ম সম্পূর্ণভাবে পালন হয় না, বরং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ব্যক্তিকেন্দ্রিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান পালন করা খুবই জরুরি বলে জানান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা আবু তৈয়িব সৎপুরী। ইসলামী ফোরাম ইউরোপ লিড শাখা কর্তৃক আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ পেশ করেন মৌলানা সৎপুরী। গত 21 মে বুধবার লিডসের বাংলাদেশ সেন্টারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আইএফই লিড শাখার সভাপতি হাজি শরীয়তুল্লাহ। আইএফই নেতা ওয়াইদুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএফই লিড শাখার সাবেক সভাপতি আহমেদ শফি শামীম, কমিউনিটি নেতা হাজি ময়ূর মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। ম্যানচেস্টার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জকি আহাদ একদিন অফিস করলেন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়। এর মাধ্যমে গ্লাসগো, অ্যাবারডিন, ডান্ডি ও এডিনবরার বাংলাদেশি লোকজনের নতুন পাসপোর্টের জন্য আবেদন, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নবায়ন ও নো ভিসা রিকোয়ার্ড সেবা প্রদান করা হয়। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, গ্রেটার সিলেট কাউন্সিল স্কটল্যান্ডের মাধ্যমে ম্যানচেস্টার থেকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জকি আহাদ ও তার সহকারী সাবুর আহমেদ ও সাজিদুল ইসলামকে সাথে নিয়ে মঙ্গলবার সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। দিন শেষে স্থানীয় রেস্টুরেন্টে মোহাম্মদ নুনুমিয়ার সভাপতিত্বে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়। স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরী আলোচনার সভা পরিচালনা করেন। সভায় বিভিন্ন শহর থেকে বাংলাদেশি কমিউনিটির লোকজন যোগ দেন। সভায় বক্তব্য রাখেন আব্দুল মালিক, মোহাম্মদ শাহনূর চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ জালাল আহমেদ সহ অন্যান্যরা। এবার খেলার খবর। ক্রিসেন্ট কারের সৌজন্যে প্রীতি ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। 25 মে পূর্ব লন্ডনের কুইন্স ব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় এ খেলা। ক্রিসেন্ট কারের পরিচালক আহবাবুদ্দিনের আয়োজনে পরিচালিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে যুক্তরাজ্যস্থ বিভিন্ন সংগঠন থেকে কয়েকটি দল খেলায় অংশগ্রহণ করেন। খেলায় মোহাম্মদ আলী জিলু, আবু বকর জুটি চ্যাম্পিয়ন হন। আব্দুল হান্নান, শামসুল ইসলাম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার